শরৎপুর জেলায় প্রতিদিনই করোনা ভাইরাসের নতুন আক্রান্তের সংখ্যা দেখা দিচ্ছে। আজ 5 জুলাই শরৎপুর জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 16 জন। আপনারা দেখছেন শরৎপুর টেলিভিশন, স্বাগত জানাচ্ছি শরৎপুর জেলা কোভিড-19 আপডেটে। সঙ্গে রয়েছে আমি জিকেশন জেদ। ৪৫টি প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে নতুন করে আজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 16 জন। এ পর্যায়ে আমরা বিস্তারিত সংবাদে দেখে নেব এই 16 জনের মধ্যে কোন উপজেলায় কতজন আক্রান্ত হয়েছে। 5 জুলাই 2021 সিভিল সার্জন কার্যালয় শরীয়তপুর। কোভিড-19 করোনা ভাইরাস আপডেটে জানানো হয়েছে গত 24 ঘন্টায় 45টি নমুনা পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের মধ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে শরীয়তপুর জেলায় 16 জন, যার মধ্যে শরৎপুর সদর উপজেলায় 8 জন, জাজির উপজেলায় কেউ আক্রান্ত হয়নি, নড়িয়া উপজেলায় 3 জন, ভেদরগঞ্জ উপজেলায় কেউ আক্রান্ত হয়নি, ডামুড্ডা উপজেলায় 1 জন, গোসাইরহাট উপজেলায় 4 জন সহ মোট 16 জন। অদ্য 5 জুলাই পর্যন্ত শরৎপুর জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে 2,457 জন এবং অদ্য 5 জুলাই পর্যন্ত শরৎপুর জেলায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে 2,235 জন। বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগীর সংখ্যা রয়েছে শরৎপুর জেলায় 193 জন। পূর্বে সকল বিধিনিষেধ ঠিক রেখে 7 দিনের কঠোর লকডাউনের মেয়াদ বাড়িয়ে করা হলো 14 জুলাই। আজকের দুপুরে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন নতুন করে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে অর্ধেকই গ্রামের, সেক্ষেত্রে গ্রামের মধ্যেও কিন্তু করোনা ভাইরাস বিস্তার ছড়িয়ে গিয়েছে। সেক্ষেত্রে সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই ছিল আজকের শরৎপুর টেলিভিশনের কোভিড-19 আপডেট। শরৎপুর টেলিভিশনের সাথেই থাকুন। শরৎপুর টেলিভিশনের স্লোগান, জনগণ আমাদের প্রতিবেদক, আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। শরৎপুর টেলিভিশনের সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/শরৎপুর টেলিভিশন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/শরৎপুর টেলিভিশন ফেসবুক পেজে লাইক এবং ফলো করে সাথেই থাকুন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.শরৎপুর টিভি-প্রেস.com ভিজিট করুন। দেখা হবে পরবর্তী নিউজে। আল্লাহ হাফেজ।